আসসালামু আলাইকুম নিউজ হান্ট থেকে আমি ইকলাসুর রহমান বলছি। এই মুহূর্তে আমি রয়েছি সিকশন এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন গণপরিবহন না চলায় মার্কেটগুলো খুলে দেওয়ায় কিন্তু বিপাক পড়েছে সাধারণ মানুষ। হেঁটে হেঁটে কিন্তু তাদের যে কর্মস্থল বা গন্তব্য সেখানেই কিন্তু যাচ্ছেন সাধারণ মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু কর্মঠর মানুষ। তারা কিন্তু হেঁটে হেঁটেই কিন্তু তাদের গন্তব্য স্থানে যাচ্ছেন এবং কর্মস্থলে যাচ্ছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন রিক্সা বা অন্য যে যান রয়েছে সিএনজি রয়েছে তাতে চলাচল করলে তাদের যে যে ভাড়াটি আসে সেই ভাড়া আসলে তারা দিলে তাদের যে যে মাসিক যে বেতনটি পান সেই বেতনের সমপরিমাণ কিন্তু টাকা বা অর্থ দিয়ে ভাড়া দিয়ে কিন্তু তাদের দিতে হচ্ছে। আমরা সেটি তাদের কাছ থেকে শুনেছি। এই মুহূর্তে আমরা রয়েছি সিকশন এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু পায়ে হেঁটেই তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন এবং যাচ্ছেন। অনেকে আমাদের বলেছেন যে তাদের যে কর্মস্থল সেখানে যেতে কিন্তু বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। গণপরিবহন বা লেগুনা যেগুলো ছিল সেগুলো না চলার কারণেই কিন্তু তারা অনেকে আছেন পকেটে 100 টাকা কিন্তু ভাড়া তাদের আসছে, অর্থাৎ সে যেখানে যাবে তার কর্মস্থল সেখানে ভাড়া আসছে 200 টাকা। সেই ক্ষেত্রে সে কিন্তু পায়ে হেঁটে যেতেই কিন্তু বাধ্য হচ্ছেন তেমনটাই জানিয়েছেন। অনেকে আছেন দোকানের কর্মী, নিউ মার্কেট এলাকায় যারা যাচ্ছেন তারাও বলেছেন যে গণপরিবহন না চলায় কিন্তু তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে যারা রয়েছেন তারা হেঁটে হেঁটেই কিন্তু বিভিন্ন গণস্থান তাদের স্থানে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিকশন এলাকায়। দেখতে পাচ্ছেন মার্কেটগুলো খুলে দেওয়ায় এবং গণপরিবহন না চলায় কিন্তু বিপাকে পড়েছে এই কর্মঠর মানুষ। এই মুহূর্তে আমরা রয়েছি সিকশন এলাকাটিতে। কত পাগল আইলো দুনিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন কর্মঠর মানুষ তাদের যে কর্মক্ষেত্রে সেখানে যাওয়ার জন্য কিন্তু পায়ে হেঁটে কিন্তু রওনা হয়েছেন। রিক্সার অভাব যেখানে ভাড়া কিন্তু এখানে অতিরিক্ত পর্যায়ে রাখছেন, যেখানে লেগালি ভাড়া আসে আপনার 500 থেকে 100 টাকা সেখানে কিন্তু দরদামে ভাড়া এসেছে 200 থেকে 250 টাকা, অর্থাৎ দ্বিগুণ করে ভাড়া চাচ্ছেন রিক্সাওয়ালা। এবং অন্য যে যান রয়েছে সিএনজি তারা কিন্তু দ্বিগুণ পরিমাণের ভাড়া চাচ্ছেন। এছাড়া বিড়ম্বনার শিকার হচ্ছেন এই কর্মঠর সাধারণ মানুষ। পায়ে হেঁটেই কিন্তু সবাই তার গন্তব্যস্থানে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে একজনকে পেয়েছি, তার কাছে থেকে আমরা যারা চেষ্টা করবো যে তিনি এই মুহূর্তে কোথায় যাবেন এবং তিনি কেন হেঁটে যাচ্ছেন। ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি, আপনি কোথায় যাবেন এই মুহূর্তে? মতিঝিল। তাহলে আপনি হেঁটে যাচ্ছেন কেন? পায়ে হেঁটে আপনি কত দূর পর্যন্ত যেতে পারবেন? আপনি তো এই মুহূর্তে রয়েছেন সিকশন এলাকায়, এতে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা? আপনি রোজা আছেন কিনা? হ্যাঁ রোজা আছি, যদিও কষ্ট হচ্ছে কিন্তু তারপরও স্টার্ট করার পর্যন্ত হেঁটে যাবো, তারপরে দেন ওখান থেকে রিক্সাতে চলে যাবো, চলার চেষ্টা করবো। গণপরিবহন না ছাড়াতে আপনার কোনো আপনারা কোনো বিড়ম্বনার শিকার হচ্ছেন কিনা? শিকার হচ্ছি, তারপর কিছু করার নেই, যত অফিস খোলা
সেক্ষেত্রে আমাদের কর্মস্থলে যেতেই হবে, ওই জন্যই। ধন্যবাদ আপনাকে। আমরা একজনের সাথে ইতিমধ্যে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে এখান থেকে যাওয়ার একটিমাত্র উপায় তিনি পথটাকে কম করে দিচ্ছেন, এবং হয়তোবা তিনি আবার অফিয়ার আমাকে বলেছেন যে তার কাছে ভাড়া সংকট থাকার কারণেই কিন্তু তিনি হেঁটে হেঁটে কিন্তু স্টপ করার পর্যন্ত যাবেন, এবং সেখান থেকে একটি রিক্সা বা সিএনজিতে করেই কিন্তু তিনি তার গন্তব্যস্থান মতিঝিলে যাবেন, এমনটাই জানিয়েছেন আমাদের। এই মুহূর্তে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে কিন্তু আমিও ঠিক একইভাবে তাদের মতো হেঁটে হেঁটে দেখছি যে তারা কোথায় যাচ্ছেন এবং কোথা থেকে গাড়িতে উঠবেন বা কীভাবে পৌঁছাবেন, আরও কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে সাইড তিনি জানিয়েছেন গণপরিবহন সীমিত আকারে খুলে দেওয়া হোক। আসলে সরকার যেটি ভালো বুঝবেন সেটি করবেন। আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অর্থাৎ ভারত, সেখানে কিন্তু অক্সিজেনের অভাবেই কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছেন, এবং এত পরিমাণের সংক্রমণিত হয়েছে যে সেখানের হাসপাতালগুলোর বাহিরেই কিন্তু ছটফট করছে করোনা রোগীরা। ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও ক্লিপ দেখেছি যেগুলো ভাইরাল হয়েছে। আসলে আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে এই মুহূর্তে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা জানিয়েছেন যে আসলে কর্মব্যস্ততার কারণেই কিন্তু তারা এই যে হেঁটে যাওয়ার যে চিন্তা সেটি কিন্তু মাথায় এসেছে, এবং তারা বলছে যে আসলে এই সময় তাদের কথা বলার সময় না, এই সময় তাদের মেইন অ্যাট্রাকশন রয়েছে কিন্তু তার কর্মস্থলে যাওয়ার যে চিন্তা সেটি রয়েছে। অনেকে চিন্তা করে বলছেন যে তাদের সময় কিন্তু সীমিত, সেই সময়ের জন্য সীমিত সময়ের জন্যই কিন্তু তারা পায়ে হেঁটে দ্রুত যাওয়ার চিন্তা করেছেন, এবং তারা কথা বলার যে আগ্রহতা সেটি কিন্তু হারিয়েছেন আমাদেরকে জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে কিন্তু একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু হেঁটে যাচ্ছেন, যে রিক্সা আছে সেই রিক্সাগুলো কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা দ্বিগুণ ভাড়া রাখছেন, এমনটাই অভিযোগ করেছেন পথযাত্রীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু পায়ে হেঁটেই কিন্তু তাদের কর্মস্থলে যাচ্ছেন, অনেকে রোজা থেকে ক্লাস হয়ে যাচ্ছেন এমন সেই জানিয়েছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি স্টাফ কোয়ার্টার এলাকায়, যেখানে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু পায়ে হেঁটেই তাদের গন্তব্য স্থানে অর্থাৎ কর্মস্থলে যাচ্ছেন। এই মুহূর্তে আমাকে একজন বলছেন যে তিনি চট্টগ্রাম উপজেলা থেকে সরকারি নির্ধারিত লকডাউনে কত তারিখ পর্যন্ত আর এনজিও সংস্থাগুলো কিস্তি টাকা জোরপূর্বক আদায় করতে যাচ্ছে এই মুহূর্তে করণীয়। আসলে আপনি যে এলাকাটিতে রয়েছেন, আমার মতে সেটি সেখানের স্থানীয় প্রশাসন আছেন, সে প্রশাসনের দ্বারস্থ বলে আপনি আপনার সঠিক বিচারটি পেয়ে যাবেন।
সেইখানে কর্তৃপক্ষ আছে তাদের এবং স্থানীয় যারা আছেন তাদের কাছে গেলেই হয়তো। আরমান সাহেব, আপনি আপনার যে কাঙ্ক্ষিত সলিউশন চাচ্ছেন অর্থাৎ সমাধান চাচ্ছেন সেটি কিন্তু পেয়ে যেতে পারেন। গণপরিবহন না চালায় কিন্তু বিড়ম্বনার শিকার এই রাজধানীর কর্মসর মানুষ, তারা বিপাকে রয়েছে। গুনতে হচ্ছে আজের থেকে অধিক পরিমাণে অর্থাৎ দ্বিগুণ পরিমাণের ভাড়া, এমনটাই জানিয়েছেন এখানের কর্মসর মানুষ। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। করোনার এই কালে সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।